আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু জ্যাপস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ঝাল কষার রেসিপি। আর এই রান্নাটি আমি কীভাবে করছি চলুন একে একে দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 300 গ্রামের মতো, আর তার সাথে এখন এখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। বড় সাইজের দুটো পেঁয়াজ এবং একটি টমেটো ভেজে পেস্ট করে নিয়েছি। এখানে আমি 6টির মতন আমন্ড পেস্ট করে নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, জিরা গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, লবণ দিচ্ছি 7 মতো, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। সবগুলো মশলার সাথে আমি সামান্য কিছু পানি অ্যাড করছি। মশলাগুলো যদি পানি মিশিয়ে এইভাবে একটি পেস্ট তৈরি করে নিয়ে আমরা রান্নাটি করি তাহলে এই চিকেনের স্বাদটি বহুগুণে বেড়ে যায় এবং দেখতে অনেক সুন্দর লাগে। চুলাতে একটি প্যান বসিয়েছি আর তার মধ্যে আমি 1/4 কাপের মতো সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি। তেলটি যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি প্রায় 1/2 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে কিছু গরম মশলা অ্যাড করছি, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ। যখন পেঁয়াজগুলো এরকম হালকা একটু ব্রাউন হয়ে ভাজা হবে তখন আমি এর মধ্যে আগে থেকে গোলানো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যখন মশলাগুলো থেকে তেলটি উপরে উঠবে তারপর আমি চিকেনগুলো এই মশলার মধ্যে ছেড়ে দিব। দেখতেই পাচ্ছে বন্ধুরা, মশলা থেকে তেলটি ছেড়ে এসেছে, এখন আমি এর মধ্যে চিকেনগুলো অ্যাড করছি। চিকেনগুলো এখন আমি প্রায় 5 মিনিটের জন্য ঢেকে একটু রান্না করে দিব। প্রায় 5 মিনিট ধরে চিকেনটি মশলার সাথে কষানোর পরে যখন তেলটি উপরে উঠে আসবে এ পর্যায়ে আমি পানি কিছুটা অ্যাড করব। ঢেকে মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। যখন চিকেনটিতে এরকম একটি বলক আসবে তার মধ্যে আমি কয়েকটি কাঁচা পাকা মরিচ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল খুব দ্রুত এবং মজাদার এই চিকেন ঝাল কষাটি। যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।